ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, রং বেরঙ্গে সবাইকে স্বাগত। প্রতিনিয়ত আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে কিন্তু অনেক বেলা করে আমি আমার ব্লগটা শুরু করলাম, আজকে শনিবার, সব কাজই হয়ে গেছে, রান্নাটা কিছুটা হয়েছে কিছুটা হয়নি। আজকে আমার ভিডিওটা নিয়ে মহা সমস্যায় পড়েছিলাম, সেটা আমার টেকনিক্যাল সমস্যা গো। মানে কী জানি না, একটা 9 মিনিটের ভিডিও সেটা আপলোড হতে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা লাগলো, কী জানি না, বুঝতে পারছি না কেন। অনেক কিছু করে দেখেছি, ফোন ফ্লাইট মোডে করে দেখেছি, ফোন পরিষ্কার করে দেখেছি, তারপর ওয়াইফাই অফ করে দেখেছি, সব কিছু করে দেখেছি, কিছুতে কিছু হয়নি। খুব আমাকে আজকে শাস্তি দিল এই ভিডিওটা, টাইম মতন তো ছাড়তে পারলাম না, অনেক দেরি হয়ে গেলো ছাড়তে। তা সে যাই হোক, তার ফাঁকে ফাঁকে এসে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে থেকে থেকে, সেগুলো কিছুই করতে পারিনি, কারণ এমনিতেই ফোনটা হ্যাং করছে না কী করছে বুঝতে পারছি না। তারপর যদি আমার নতুন ভিডিও অ্যাড করি তাহলে তো আরও দেরি হবে। অনেক দেরি হয়ে গেছে, এখানে কেটে রেখেছিলাম, এখানে আলু আর পেঁপে আছে, আর এখানে আছে ফলি মাছ, মাছটা নুন হলুদ সব মাখানোই আছে। কর্তা মশাই আসবে আজকে দুপুরে খেতে, এখন রান্নাটা করিনি, একটু ভাতও বসাতে হবে। আজ শনিবার, তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে ঠিকই, কিন্তু ভিডিওটা এডিট করতেই তো দেরি হলো না, ভিডিওটা এডিট করতে দেরি হলো, এবং রান্নাটা সেরে নিই, ভাত বসাবো আর এটা করবো। সকালে মানে কি বলবো, বেক বেক তো চিৎকার হয় না গো, তো চিৎকার হয় না, ভিডিও করার সময় যেত আওয়াজ আছে, চারবার দিয়ে সব সময় ভয়েস ওভার দেওয়া যায়, আমি র ফুটেজটা দেওয়ারই চেষ্টা করি, কিন্তু কী করবো গো, চারিদিক থেকে কোনো আওয়াজ এমন আসে না ভিডিওর মধ্যে, সেটা খুব খারাপ লাগে শুনতে। এই দেখো তেল দিয়ে দিচ্ছি, ওয়েদারটা খুব ভালো, ঘুমোট আছে, রোদ নেই তবে ঘুমোট আছে। আজকে আলু পেঁপে দিয়ে ফলি মাছ রান্না করব, আর সেদিনকে না একটু মোরলা মাছ আছে চচ্চড়ি, আর বিউলির ডাল আছে, কি করব বলো, রান্না যাই করব তাই থেকে যাবে। আজকে একটু কালো জিরে ফোড়ন দেবো, মাছটাকে ভেজে নিই। ফোনটা চার্জ নেই, ব্যাটারি লো দেখাচ্ছে, একটা ফোন ওই ফোনটাতে না কোনো রকমই করতে পারছি না, নতুন ফোন এটা, এইটা পুরনো ফোন, এটা একদম খুব ভালো ফোন, এই ফোনটা খুব লোক কেয়ার, ওই ফোনটা দেখো নতুন ফোন, দেখছি কি ওপরে ভিডিওর ওই ওপরের থেকে না কিরকম ঝিঝি 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 করে আসছে কিছুটা, মেয়েকে বলতে হবে, এখনো বলা হয়নি মেয়েকে। একবারে হবে না, হোক দুবারে হোক, একটা ভাজতে ভাজতে না চট করে একটু ফোনে চার্জটা দিয়ে নি, ফোনটা চার্জ দিয়ে নি। হোক একটু চার্জ হোক, কাই থামা নিতি, কাই থামা দিলাম, টান্ত হইলো, এবার টামা পড়েছি, এবার খাকুলে মাটু মারছি, এবার আমি উপরে একটি টামাটি একটি সব দিয়েছি, হ্যাঁ এবারে খাবো, এবার এবার ঘুমাবো, হলো 5টা তোমার উপর, হ্যাঁ এমনি পাইরে তাড়াই চলে যায়, তারপরে টিভি দেখি ওতে, তারপরে 4টা তোমায় তা খাবো, তা তা আপনি কু খাবো পেট, হলো হয়েছে, হ্যাঁ হয় না এই তো একটু বাকি আছে, ওয়েদার একদম ভালো না, কি মেঘ ডাকছে ওখান থেকে, মেঘ ডাকছে কি বাবা, বৃষ্টি হবে, হ্যাঁ আজ আসবে আজকে, দাঁড়াও একটুখানি শেয়ার করি। এবার এই যে মাছ ভাজা দেখো, ফলি মাছ ভাজা হয়ে গেছে, একটা ভাত বসিয়ে দিলাম,
আর এই মাছের ঝোল পেঁপের আলু দিয়ে। ভাত একটু আছে, এটা হবে না, ওই জন্য ওখানে একটু বসিয়ে দিয়েছি। কত মশাই আসবে দুপুরে খেতে। এবার একটু মাছ চচ্চড়িও আছে আগের, সে মোরলা মাছ চচ্চড়ি, আর ডালও আছে, ওই জন্য আর কিছু করলাম না বেশি। একটা ফুটলি মাছটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। অন্ধকার করেছে, রান্নাঘরে লাইট চালানো, ওই ঘরে যে ভিডিও করলাম লাইট অফ ছিল, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে যেতে হবে দেখবে। দেখো গ্যাস শেষ হয়েছে, কালকে আসেনি গ্যাস, অথচ কালকে এখন আমি তো জানতাম না, আগে এমনি ফোনে কল করলেই ওরা ওখান থেকে ওই পাশ থেকেও কথা আসতো, কিন্তু এখন নাকি শুনেছি মিসড কল দিলেই গ্যাস বুক হয়ে যায়। তা বুক হয়ে গেছে, কালকে সন্ধ্যাবেলা আমার কাছে ডেলিভারি ইয়ে চলে এসছে যে গ্যাস ডেলিভারি হয়ে গেছে। তবে চলো সকালে আসবো, কত সময় বললাম দেখো সকালে ওরা আসবে, তা এখনো আসেনি গ্যাস। হোক, কিন্তু হাওয়াও আসছে, রান্নাটা করে নি। ফোনটা চার্জ থেকে খুলে নিয়ে এসে আবার ধরলাম, মানে ওই ফোনটার মতো কোনো ভরসা নেই। কত মাসে আসছে মানে কলিং বেল টিপলো, দুটো আসছে গাড়ি বুঝি, গেট খুললো, কাদা থাকলে পাটা ধুয়ে আসো, রাস্তা কি জল উঠেছে? এইখানে কিন্তু সেরকম বৃষ্টি নেই, এখানে একটুখানি মেঘলা করছে আর একটু ঝিরিঝিরি বৃষ্টি। যেখানে এসে বলেছে খাবে সেখানে আমি খাবো, তুমি তোমার বলা বলো, তুমি তোমার দায়িত্ব পালন করো, আমার কাজ আমি করি। সে দেরি হবে হোক, আমার কি খিদে পেয়েছে নাকি? করো না, জামা কাপড় চেঞ্জ করো, না আসো তখন খেয়ে নি সেটা আলাদা, আসবে যেখানে বলেছ খেয়ে খাবো কেন? বের করবো কি না, শুধু মাছ চচ্চড়িটা পর্দাটা না শুধু ঢুকে যায়, এটা তোমার আর আমার দুজনের না, তুমি ধর নিলে কেন? দুপুরে তো আসবে খাবার সঙ্গে, এই খাবার নিয়ে নিয়েছি, ওখানে মাছ চচ্চড়িটা আছে, ডাল খাবে না বললো, মাছ চচ্চড়িটা নিয়ে আসো তো দিয়ে, এই মোরলা মাছ চচ্চড়ি, শশা আছে খেয়ে নি। এখন বিকেলে একটু দুধ চা করেছিলাম, সেই দুধ চা খেতে খেতে মেয়ের সঙ্গে কথা বলছিলাম, আর সাথে ছিল ওই দেখো কোলে রয়েছে পপকর্ন, তীর্থের কাকের মতন বসে থাকি যে মেয়ে একটু কখন ফোন করবে, আজকে তো শনিবার মেয়ের অফিস ছুটি, তাই মেয়ে ফোন করেছে, মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম, মেয়েকে বলেছিলাম প্রতিদিন একটু সময় করে আমার সঙ্গে একটু ফোনে কথা বলিস, নালে ভিডিও কলে কথা বলিস, তো করে মাঝে সাথে সময় পেলে। মেয়ের সঙ্গে একটু কথা বলছিলাম, দুপুরবেলা শুইনি, মানে শুইনি মানে এমনি শুয়েছিলাম, ঘুমাইনি, দুপুরবেলা এমনি শুয়েছিলাম ঘুমাইনি, মাঝে মাঝে একটু ঘুমাই, অনেক সকালে উঠি তো যার জন্য একটুখানি ঘুমের দরকার হয়, কিন্তু আজকে তো সেই ভিডিওটা আমার খুব সমস্যা করেছে ভিডিওটা, তারপর তো রান্না করলাম, রান্না ওই ইয়ে করতে করতে আপলোডে বসেই রান্না করেছি, রান্নাটা সেরে কত মশাই আসলো খেলাম টেলাম, এই করতে করতে দেরি হলো, সন্ধ্যাটা এখন দিয়ে আসি, সন্ধ্যাটা দিয়ে আসি, 6টা বাজে, সন্ধ্যাটা দিয়ে নি, সমস্ত কাজ সেরে আসলাম, রাতে শুধু যতটুকু খাবো মানে যেই পাত্রে খাবো সেই পাত্রটা ধুয়ে রেখে আসবো, কত শুধু এসে একটু চা খায়, একটু চা করে দেবো, তার চায়ের বাটিটা শুধু এখানে রেখেছি, আর দেখো এখানে বাসন টাসন সব ধোয়া গেছে, এই যে এটাতে ভাত আছে নিচে আর উপরে মাছের ঝোল আছে, তারপরে সব সেরে একটুখানি
নাইটিটাও চেঞ্জ করে গেলাম, নাইটিটা ভিজে গেছে, ঘুমোর তো খুব, চেঞ্জ করে মারলে না আমার রাত্রে ঘুম আসে না, দিনের মধ্যে দু তিনবার চেঞ্জ করি। এবার ঠাকুরঘরে নাইটিটা চেঞ্জ করে তো এবার ঠাকুরঘরের জানালাটা আমি বন্ধ করে দিয়ে আসি, যদি বৃষ্টি টিষ্টি আসে না খাটটা ভিজে যাবে। এটা মধ্যে বাদাম মাখা, এই যে তেজ তেজ দেখাচ্ছে, আরে দরজা বন্ধ, আমি এই ঘরে সব ইয়ে করে ভিজে করে দেখলে বুঝ, সব আমি করে আমি ঢুকলাম এই ঘরে, এই যে প্যান্টটা দেখো না কেন বলো, দরজা না খুলে যায়, এসি চালালে না হাওয়া বেরিয়ে যায়, তার সাথে আমি ঢুকলাম আর কলিং বেলের আওয়াজ না পাওয়া যায় না, এই ঘরে ঢুকলে খটখট করলেও পাওয়া যায় না, কলিং বেলের ও ফোন করেছে ওই জন্য। সবাই একটু বসি, এই বাদাম মাখা এনেছে আমার সঙ্গে, তেজ করে নিল, তেজ করে নিয়ে এখন তোমার দাদাভাই খুব তেজ করে ঝগড়া করে আমার সঙ্গে, করোনা কেন ভালো কথা বলে না, শুধু খিচায়, ঠাকুর চলে যাবে মেয়েকে যখন নাটেশ করে নিয়ে যেতাম তখন না নাটেশ করে হলে বিহারি ছিলেন উনি, যে চোখওয়ালা বাদাম গুলো ভাজতো বালির ভেতরে, অনেক কিছু ছিল ভুট্টার দানা বাদাম ভেজে ওই গরম গরম বাদাম মারত, কি অপূর্ব মাখা ও এখনো মুখে ধরেছে, একটা কিন্তু ও নাচ করে বেরোতো খিদে পেতো বাদামের তো উপকার আছে, খেতে খেতে আসতাম ও খুব ভালো খেত, কখনো কখনো সে বাদামের সঙ্গে ছোলাও দিতাম, কাঁচা ছোলা ছিল সেদ্ধ ছোলা, সেদ্ধ ছোলাটাই দিতাম, আমি কত মাসে এসছে 10:40, তারপরে তো তাড়াতাড়ি করে আমি আমার কাজ করছি, আর কত মাস এখানে খেলা দেখতে বসলো, সেই খেলা শেষ হলো, খেলার প্রাইজ দিল, তারপরে রাতের খাওয়া দাওয়া হলো। ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি, আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো, টাটা।